বাহাত্তরঘণ্টা সড়ক অবরোধ ছিল, সেই সড়ক অবরোধ গতকাল রাতে শেষ হয়েছে। এরপর থেকে কিন্তু যান চলাচল শুরু হয়েছে এবং গত রাতে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাস ছেড়ে গিয়েছে এবং এখন ঢাকা কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব বাস ছেড়ে এসেছে সেইগুলো খাগড়াছড়ি আসতে শুরু করেছে। আমি কিছু দেখানোর চেষ্টা করি। আমি এখন আছি খাগড়াছড়ির একদম যে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে দূরপাল্লার যান ছেড়ে যায় বিভিন্ন সেই সব এলাকায় আছি এবং এখানে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে সকাল থেকে কিন্তু ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা এবং হচ্ছে এই যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের জন্য কিন্তু যে বাস পরিবহন রয়েছে সেটি কিন্তু ছেড়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি অন্যান্য যে পণ্যবাহী পরিবহন রয়েছে সেই পণ্যবাহী পরিবহনে কিন্তু চলাচল করছে আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চার দিন ধরে যে সাজেকে পর্যটকরা আটকা পড়েছিলেন সেই সাজেকের পর্যটকরা কিন্তু আজকে ছয়টার পর তাদেরকে বিশেষ একটি এসকর্টের মাধ্যমে তাদেরকে কিন্তু সাজেক থেকে খাগড়াছড়ি সদরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে এবং নিয়মিত এসকর্টের অংশ হিসেবে আজ কিন্তু সকালে খাগড়াছড়ি থেকে পর্যটকরা কিন্তু সাজেকের উদ্দেশ্যে যাবেন, এর প্রস্তুতি এখন চলছে। তো বলা চলে পুরোপুরি স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে খাগড়াছড়ি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।